13 বছর বয়সী গোলাপী কান্দাপাড়া গণিকালয়ে একজন যৌনকর্মী। তার জন্ম হয়েছিল এই পতিতালয়ে, কারণ তার মা ছিল এখানকার একজন যৌনকর্মী। তার ভাষ্যমতে প্রতিদিন তাকে 20-25 জন খরিদ্দের চাহিদা মেটাতে হয়। সে নিজেও জানে না যে রোজ তার কত হয়, কারণ তার সব টাকা ম্যাডাম নিয়ে যায়। কাজের বিনিময়ে সে কাপড়, তিন বেলা খাবার আর মাঝে মধ্যে কিছু উপহার পায়। সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে, কান্দাপাড়া গণিকালয়ে কোনো রাগ ডাক ছাড়াই যে কোনো মুদিখানা বা চায়ের দোকানে পাওয়া যাচ্ছে এমন কিছু ওষুধ, যা কিনা সাধারণ পশুপালকরা ব্যবহার করছে তাদের পশুদের মোটাতাজা করে তোলার জন্য। গণিকালয়ে যে কোনো কর্মী যে কোনো সময় দোকান থেকে এই ওষুধগুলো কিনে ব্যবহার করতে পারে। তারা এগুলো সেবন করে যাতে তাদের স্বাস্থ্যবতি এবং আকর্ষণীয় দেখা যায়। এই ড্রাগগুলি কেনার জন্য কারো কোনো প্রেসক্রিপশনের দরকার নেই। এই ওষুধের বিভিন্ন পার্শ্বক্রিয়া রয়েছে, যেমন মাথা ব্যথা, বুক ব্যথা, আলসার, পেট ব্যথা, ভূমূত্র এবং উচ্চ রক্তচাপ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাছাড়া বিভিন্ন মাদক সেবন করা তো প্রত্যেক দিনের রুটিনেই রয়েছে, আর এই সুযোগকে কাজে লাগাতে পতিতাপল্লী সহ আশেপাশে গড়ে উঠেছে বিশাল মাদক সাম্রাজ্য। এনজিওগুলোর মতে পতিতালয়গুলোতে HIV ভাইরাসের সংক্রমণ হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, কারণ তারা অনিরাপদ যৌনসঙ্গমে অভ্যস্ত। এইডস আক্রান্ত 142 জন, সংখ্যাটা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। দৌলতদিয়ায় আরও একজন কর্মী জানা যাচ্ছে যৌনকর্মী থেকে ছড়িয়ে পড়ছে মরণ ব্যাধি। দেদার্সে চলছে মাদক ব্যবসার চিন্তায়। বিশ্বের যে কয়েকটি মুসলিম দেশ পতিতাবৃত্তি আইনত বৈধ আছে, তাদের মধ্যে বাংলাদেশও রয়েছে। তবে বাংলাদেশে শুধুমাত্র 20টি পতিতালয় আইনত বৈধ। এর মধ্যে দৌলতদিয়া দেশের সবচেয়ে বড় পতিতালয়, এর পরেই রয়েছে টাঙ্গাইলের কান্দাপাড়া। দৌলতদিয়াতে প্রায় 4,000 যৌনকর্মী রয়েছে। এটি বিশ্বের একটি অন্যতম বৃহৎ পতিতালয়। সারা দেশে প্রায় 1 লাখেরও বেশি যৌনকর্মী রয়েছে বলে এক জরিপে জানা গেছে। কান্দাপাড়া পতিতালয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে পুরনো পতিতালয়গুলির মধ্যে একটি। প্রায় 200 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই পতিতালয়টি। 2014 সালে ভেঙে যায়, কিন্তু পরবর্তীতে বিভিন্ন NGO কর্মীরা এটি আবার পুনঃপ্রতিষ্ঠা করে দেন। তাদের মতে অনেক মেয়েরাই এখানে জন্মেছে, তাদের জীবন কেটেছে এখানে। এখন এই পতিতালয় ভেঙে দিলে তাদের আর কোনো যাওয়ার জায়গা থাকে না, এটি তাদের একমাত্র আশ্রয়। বর্তমানে কান্দাপাড়া পতিতালয়টি একটি দেওয়ালে ঘেরা। এর ভেতরে রয়েছে সরু সরু গলি, টিনের ঘর, ছোট ছোট মুদির দোকান, চায়ের দোকান। পতিতালয়ে রয়েছে আলাদা নিয়মকানুন, যা আমাদের সমাজের মতো একেবারেই নয়, সম্পূর্ণ এক আলাদা জগৎ সেটি। পতিতালয়ের ভেতরে মেয়েরাই সবচেয়ে অসহায় আর তারাই ক্ষমতাধর। তবে একজন যৌনকর্মী সবচেয়ে অসহায় থাকে 13-14 বছর বয়সী। এই অল্পবয়স্ক মেয়েগুলো পরিচিত হয় ছুকরি নামে। এখানকার বেশিরভাগ মেয়েরাই এসেছে গরিব পরিবার থেকে, যেখানে তার বেঁচে থাকার জন্য আর কিছু করার ছিল না, অথবা এসেছে পাচারকারীদের খপ্পরে পড়ে। পতিতালয়ে তাদের কোনো অধিকার নেই, কোনো স্বাধীনতা নেই। তারা নিজের ইচ্ছামতো খরদের পছন্দ করতে পারে না, নিজের আয় নিজের কাছে রাখতে পারে না। প্রত্যেকটা যৌনকর্মী থাকেন একজন ম্যাডাম বা সর্দারনীর আয়ত্তে, এবং তাদের টাকা ম্যাডামের কাছেই থাকে, কারণ সর্দারনীরা তাদের নির্দিষ্ট মেয়েদের অনেক টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। যতদিন না তাদের কেনার টাকা পরিশোধ হচ্ছে, তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তবে টাকা পরিশোধ হয়ে গেলে তারা চাইলে আবার বাইরে গিয়ে নতুন করে জীবন শুরু করতে পারবেন, অথবা পতিতালয়ে স্বাধীনভাবে কাজ করে নিজের আয় নিজেই রাখতে পারবেন। কিন্তু টাকা পরিশোধ করতে 6-7 বছর লেগে যায়। ততদিনে তারা গণিকা পেশা অভ্যস্ত হয়ে পড়েন, তাই টাকা পরিশোধ হওয়ার পর বাইরে না গিয়ে পতিতালয়ে আবার স্বাধীনভাবে কাজ শুরু করে। কারণ এতদিনে এই পেশায় থাকার পর সমাজে স্বাধীনভাবে নতুন জীবন শুরু করা সহজ নয়, তাই বেশিরভাগ যৌনকর্মীরা শেষ পর্যন্ত গণিকালয়েই থেকে যায়। একসময় তারাই হয়ে ওঠে ম্যাডাম, আর এভাবেই চক্রপূর্ণ হয়। যৌনপল্লী এমন একটা জায়গা যেখানকার প্রত্যেকটা মেয়েই তাদের অনিচ্ছায় এই পেশায় নিযুক্ত হতে বাধ্য করা হয়েছে। সমাজে যৌনপল্লীর অবস্থান থাকার কারণেই নিরীহ, নিরপরাধ, সহজ সরল অনেক মেয়েই জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। তাদের জীবনটা হয়ে যায় অভিশপ্ত, যেই অভিশপ্ত জগৎ থেকে তারা আর কোনোদিন ফিরে আসতে পারে না সভ্য সমাজে, আপন পরিবারে। জীবনের সে স্বপ্ন, সাত আশা আকাঙ্ক্ষা, পরিবার, সংসার সবই শেষ হয়ে যায় এখানে। বিভিন্ন জরিপ ও তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্বে নারী পাচার ও নারী অপহরণের প্রধান কারণ পতিতাবৃত্তি ও পতিতালয়। কারণ দেশে যত নারী অপহরণ বা পাচার হচ্ছে, তাদের দেশ বিদেশে কোনো না কোনো যৌনপল্লীতে বিক্রি করে দিচ্ছে নারী অপহরণকারীরা ও নারী পাচারকারী চক্ররা, যার ফলে অপহৃত প্রায় প্রত্যেকটা মেয়েই বাকি জীবনটা কাটে নিষিদ্ধ যৌনপল্লীর অন্ধকার জগতে। যদি এসব পতিতালয় বা যৌনপল্লী না থাকতো, তাহলে নারী পাচার প্রায় বন্ধ হয়ে যেত। কারণ যেই লোক পাচার চক্র মেয়েদের পাচার করে থাকেন, তাদের সেই লোক মিটিয়ে থাকে যৌনপল্লীর মাসিপিসিরা। তাহলে যৌনপল্লী যদি না থাকে, তাহলে মেয়েদের পাচার করে নিবে কোথায়? অর্থাৎ যৌনপল্লী নিষিদ্ধ করা হলে দেশে অনেকগুলো বড় বড় অপরাধ বন্ধ হয়ে যাবে, এর মধ্যে অন্যতম হচ্ছে নারী পাচার।
যৌনপল্লীতে সাক্ষাৎকার থেকে জানা যায় যে তারা কোনো একটি চক্র কর্তৃক প্রতারিত হয়ে অথবা অপহৃত হয়ে যৌনপল্লীতে বিক্রি হয়ে থাকে। এরপর তাদের উপরে শুরু হয় অমানসিক নির্যাতন, কারণ মেয়েগুলো নিষিদ্ধ পল্লীর অন্ধকার জগৎ থেকে বের হতে চায়, কিন্তু ওই পল্লীর পরিচালিকারা তাদের অন্ধকার জগৎ থেকে আর বের হওয়ার সুযোগ দেয় না। এভাবেই শুরু হয় তাদের অন্ধকার জগতের শুরুটা। তাদের অধিকাংশই জানিয়েছেন তারা কখনোই চিন্তাও করেনি যে তাদের জীবনটা এমন অভিশপ্ত ও যন্ত্রণাদগ্ধ নিষিদ্ধ পল্লীতে কাটবে। তাদের জীবনে এমন কালো অন্ধকার শুরু হওয়ার পূর্বে তারা স্বপ্নও দেখত একজন ভালো মানুষ হওয়ার, ভালো কিছু করার, কিন্তু যৌনপল্লী নামক অভিশপ্ত ও অন্ধকার এই জগৎটি তাদের জীবন ও স্বপ্ন সব কিছুই শেষ করে দেন। কয়েকটা উদাহরণ দিয়ে বিষয়টি আরও পরিষ্কার হবে যে কীভাবে পাচারকারী ও যৌনপল্লী মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলি। 2016 সালে পাচারের শিকার হয়ে স্থানীয় যৌনকর্মী হয়ে যাওয়া একজন জানান, পরীক্ষা পাশ করে সপ্তম শ্রেণীতে লেখাপড়া শুরু হওয়া যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখন এক মহিলা তাকে ফরিদপুরের একটি যৌনপল্লীতে বিক্রি করে দেয়। পরিচয় গোপন রাখার সাথে ওই যৌনকর্মী বলেন, নিজের ইচ্ছায় কেউ এ কাজে আসে না, সবাই পাচারের শিকার, তবে অন্য পল্লী থেকে কেউ কেউ স্বেচ্ছায় পাড়া বদল করে থাকে। এই পেশার মাধ্যমে কোনো যৌনকর্মীরই সংসার চলে না, বরং দালালরাই ফায়দা লুটে, এরও অনেক প্রমাণ রয়েছে। আসলে কেউ নিজের ইচ্ছায় এই পেশায় আসতে চায় না, তাই টাকার বিনিময়ে কেউ নিজেকে বিক্রি করতে চায় না, কিন্তু মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে তাদের এখানে আসতে হয়। বেশিরভাগ মেয়েই অভাব অনটন থেকে বা আঘাত পেয়ে এই পেশায় আসে, তারপর এখানে এসে ওরা যে টাকার আয় করে সেটা একটা বড় ফাঁক দালালগুলো নিয়ে যায়। বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী ভারতের যৌনপল্লীগুলোতে বাংলাদেশ থেকে নারী পাচার হওয়ার অন্যতম একটা কারণ। 2015 সালে একটি রিপোর্ট থেকে জানা যায় যে এতে ভারতের পতিতালয় থেকে উদ্ধার হয়ে ফিরে আসা 74 জন তরুণীর মধ্যে একজন বলেন, কাউকে ভাই বলে ডাকতেও এখন ভয় লাগে, আমরা চার বোন, ভাই নেই, তাই রুবেলকে বিশ্বাস করে ভাই ডেকেছিলাম, সেই রুবেলই আমার সর্বনাশ করেছে, আমাকে পতিতালয়ে বিক্রি করে দিল। একথা বলতে গিয়ে কেঁদে ফেলে ওই তরুণী। তাদের মতো শত শত তরুণী চাকরির প্রলোভনে যৌনপল্লীগুলোতে পাচার করে হচ্ছে প্রতিবেশী বন্ধু ও স্বজনের মতো মুখোশধারীদের দ্বারা। বিক্রির পর তাদের পতিতালয়ে যৌন ব্যবসায় নিয়োজিত করা হচ্ছে। বাংলাদেশ ছাড়াও আফ্রিকা ও অন্যান্য দেশ থেকেও কাজের কথা বলে পতিতালয়গুলো থেকে বিক্রি করা হচ্ছে এই নারীদের। আজকে এই পর্যন্তই, কথা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে থাকলে সাবস্ক্রাইব করবেন।